দিদারে মুস্তফা কবে হবে যে, দিদারে মুস্তফা কবে হবে যে, দিদারে মুস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে, শয়নে স্বপনে শরণে মুস্তফা, শয়নে স্বপনে শরণে মুস্তফা, আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গো মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ পাক তিনবার আমাকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেছে। কখনো ভাবি না এত তাড়াতাড়ি আল্লাহ পাক আমার নসিবে মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারত রাখবে, সব আমার নবীজির কদম মোবারকের ওসিলা। আমার ভাইয়েরা, আমার নবীজির দুরুদ শরীফের এত পাওয়ার, নবীজির দুরুদে পাকের এত পাওয়ার, যারা রসুল পান সাল্লাল্লাহু আলাইহি উপর দুরুদ শরীফ পাঠ করেছে তারাই বুঝতে পারবে আল্লাহর অলিগণ কিভাবে তারা মৌলার নৈকট্য অর্জন করেছে। বেশি বেশি দুরুদ শরীফের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ঠিক না বে ঠিক?